আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় প্রবাসী কর্মী নির্ভরতা কমাতে তিন পদ্ধতি চিহ্নিত করেছে সরকার। মালয়েশিয়ায় উপনির্বাচনে গুরুত্বপূর্ণ আসনে জয় তুলে নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এবং চট্টগ্রামে সাগর থেকে মালয়েশিয়ার নাবিকের মরদেহ উদ্ধার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায় প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন, এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া, ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। তিনটি উন্নত প্রযুক্তি গ্রহণকে দেশের পাম তেল শিল্পের উন্নতি এবং বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমানোর পদ্ধতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। মালয়েশিয়া প্লান্টেশন এবং কমোডিটি মন্ত্রী দাতুশ্রী জোহারি আব্দুল গনি বলেছেন, এ প্রযুক্তিগুলো যান্ত্রিকীকরণ, অটোমেশন এবং ডিজিটালাইজেশন দক্ষতার সাথে এবং কার্যকরভাবে পাম তেলের উৎপাদনশীলতা বাড়াতে পারে এই পদ্ধতিগুলোর সফল প্রয়োগ। তিনি বলেন, সরকার সংযুক্ত কোম্পানি সিম ডার্বে প্লান্টেশন বেরহাত বর্তমানে এই প্রযুক্তিগুলো বাস্তবায়ন করছে এবং ভালো ফলাফল দেখেছে। সিম ডার্বে প্লান্টেশন দ্বারা তৈরি করা প্রযুক্তিগুলোর লক্ষ্য ভবিষ্যতে বিদেশি শ্রম হ্রাস করার লক্ষ্যে কাজের যান্ত্রিকীকরণের অগ্রসর করা। তারা যান্ত্রিকীকরণ প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করেছে। উদাহরণস্বরূপ, প্রতি 8 হেক্টর প্লান্টেশন পরিচালনা করতে এখন একজন কর্মী প্রয়োজন, তবে সিম ডার্বে এটিকে বাড়িয়ে 12.5 হেক্টর করেছে, যা আমাদের বর্তমান অনুপাতের চেয়ে মোটামুটি অনেকটাই বেশি। আমাদের বৃক্ষরোপণে ব্যবহৃত শ্রমশক্তি, যেমনটি আমরা সবাই জানি, আমাদের অর্থনীতিতে একটি উল্লেখযোগ্য অবদান রাখে। আজ পুলাউকেরিতে সিম ডার্বে প্লান্টেশন সাইট পরিদর্শনে প্রধানমন্ত্রী দাতুশ্রী আনোয়ার ইব্রাহিমের সাথে যাওয়ার পর সাংবাদিকদের এ সকল কথা জানান প্লান্টেশন মন্ত্রী জোহারি। এ সময় আরও বলেন, আনোয়ার দেশের পাম তেল শিল্পের চাহিদা ও উৎপাদনের সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাই তিনি বলেন, সিম ডার্বে প্লান্টেশন দ্বারা উদ্ভাবিত উদ্ভাবনী প্রযুক্তিগুলো অনুরূপ লক্ষ্য অর্জনের জন্য একটি উদাহরণ হিসেবে কাজ করা উচিত অন্য প্লান্টেশন কোম্পানিগুলোর ক্ষেত্রে। প্রধানমন্ত্রী, আমাদের পাম তেল শিল্প ক্রমাগত চাহিদা মেটাতে সক্ষম কিনা তা নিশ্চিত করার বিষয়ে খুবই উদ্বিগ্ন। তিনি বলেন, আমরা আর আমাদের বোন কাটতে চাই না, আমাদের যা আছে তা ধরে রাখতে চাই, তাই আমাদের প্রযুক্তি ব্যবহার করে এবং বিদেশি শ্রমের উপর নির্ভরতা কমিয়ে আমাদের সক্ষমতা বাড়াতে হবে। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যের হুলু সেলাঙ্গোর জেলার অন্তর্গত কুয়ালা কুলু বারু আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান। পাকাতান হারাপান আজ রাতে ঘোষণা করেছে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে কুয়ালা কুবু বারু আসনটি জিতেছে তারা। বলা হয়েছে, ফলাফলে দেখা গেছে সকল জাতিগোষ্ঠীর মধ্যে ঐক্য সরকারের প্রতি সমর্থন বেড়েছে। সেলাঙ্গোরের মেন্ট্রি বেসার বা মুখ্যমন্ত্রী দাতুশ্রী আমিরউদ্দিন শাড়ি এক বিবৃতিতে বলেছেন, আজ জনগণের সিদ্ধান্ত একটি সংকেত যে তারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য বিভাজনের এজেন্টকে চায় না, পরিবর্তে জনগণ রাষ্ট্র এবং দেশে অর্থনৈতিক অগ্রগতি আনার ভিত্তি হিসেবে ঐক্য এবং সংহতি চায়, যা সবার জন্য মর্যাদা এবং জীবনযাত্রার মান উন্নত করবে। এর আগে স্থানীয় সময় রাত 8:45 ডিএপির অনানুষ্ঠানিক ভোটের পরিসংখ্যানে দেখা গেছে, পাকাতান হারাপান প্রার্থী প্যাং সক টাও পেরিগাতান ন্যাশনালের 10,135 ভোটের তুলনায় 14,000 ভোট পেয়ে জিতে গেছে। পেরিগাতার ন্যাশনাল পরাজয় স্বীকার করেছে এই আসনে। নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেনি, তবে অনানুষ্ঠানিক ফলাফলেই পাকাতানের জয়ের খবর নিশ্চিত হয়েছে। আমিরউদ্দিন শাড়ি আরও বলেছেন, পাকাতান হারাপানকে দেওয়া ভোটগুলো প্রয়াত অ্যাসেম্বলিম্যান লি কিং হিয়ং এর পরিষেবার স্বীকৃতিস্বরূপ। তিনি বলেন, পাং এখন লিয়ের উত্তরাধিকার অব্যাহত রাখার জন্য যথেষ্টভাবে কাজ করবেন। আমিরউদ্দিন বলেন, এই বিজয় গর্ব করার মতো শুধুমাত্র বিষয় নয়, এটা জনগণের আস্থা যে রাষ্ট্রের অগ্রগতি এবং দেশকে পুনরুজ্জীবিত করার জন্য লাগাম দেয়া নেতা হিসেবে আমাদের দায়িত্ব হয়ে ওঠে। মঙ্গলবার প্রথম দিকে ভোট দেওয়ার পর মোট 39,269 জন ভোটার তাদের ব্যালটে ভোট দেওয়ার জন্য অধিকার প্রাপ্ত ছিলেন। এর মধ্যে 97% বা 769 পুলিশ ও সামরিক কর্মী ও তাদের স্ত্রীগণ আগাম ভোট দিয়েছেন। 15তম সাধারণ নির্বাচনের পর উপনির্বাচনের মধ্যে সর্বনিম্ন ভোটের মধ্যে বিকেল 4টায় ভোটার উপস্থিতি 55.79% রেকর্ড করা হয়েছে এই আসনে। উল্লেখ্য, কুয়ালা কুবু বারো আসনটি 21 মার্চ ক্যান্সারে আক্রান্ত হয়ে 3 মেয়াদী অ্যাসেম্বলিম্যান লি কিং হিয়ং এর মৃত্যুর পর শূন্য হয়। তারপর সংবিধান অনুযায়ী উপনির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন এবং এই আসনটিতে মালয়েশিয়ার ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান এবং
বিরোধী জোট পেরিকাতা ন্যাশনালের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেলেও মোটামুটি বেশ ভালো ব্যবধানেই পেরিকাতানকে হারিয়েছে পাকাতান হারাপান। চট্টগ্রাম বন্দরের বহির্নগর থেকে মালয়েশিয়ান এক নাবিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নাবিকের নাম মোহাম্মদ ইসা বিন মোহাম্মদ বীর মোহন বলে জানা গেছে। শুক্রবার বিকেল 4টার দিকে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে কোস্টগার্ড। জানা যায় মোহাম্মদ ইসা নামে ওই নাবিক এমটিটি সাপানগারে নামে একটি জাহাজে কর্মরত ছিলেন। গত বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নগরে অবস্থানরত জাহাজের ডেকের ওপর কাজ করার সময় তিনি পানিতে পড়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে তার খোঁজে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড, কিন্তু বিরূপ আবহাওয়া সাগর উত্তাল থাকার কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। এক পর্যায়ে শুক্রবার বিকেল বহির্নোঙরে ভাসতে দেখে কোস্টগার্ডের জাহাজ জয় বাংলা মরদেহটি উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন, মরদেহটি পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত আইনগত প্রক্রিয়া শেষে ওই নাবিকের মরদেহ তার দেশে প্রেরণ করা হবে।